আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামও শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আরও 34 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2766। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর নিহতের ঘটনায় 9 জন আটক, তদন্ত কমিটি গঠন। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের 4 সদস্য সহ 7 জন জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন। এবং বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করায় সামরিক আদালতে মৃত্যুদণ্ড, ইন্দিরা গান্ধীর অনুরোধে বেঁচে যান মুক্তাগাছার বিশ্বজিৎ নন্দী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দেশে করোনা ভাইরাসে আরও 34 জন মারা গেছে। এ নিয়ে মারা গেছে মোট 3591 জন। গত 24 ঘন্টায় 12,856টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 2766 জন। শনাক্তের হার 21.52%। মোট আক্রান্ত 271,881 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সুস্থ হয়েছেন আরও 1,752 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 1,56,623 জন। 24 ঘন্টায় যারা মারা গেছে তাদের 18 জনই ঢাকার বাসিন্দা, 4 জন করে মারা গেছে রাজশাহী ও সিলেট বিভাগে। রংপুর, চট্টগ্রাম ও ময়মনসিংহে 2 জন করে মারা গেছে। আর মারা যাওয়াদের মধ্যে 28 জন পুরুষ ও 6 জন নারী। এদিকে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট ও কুমিল্লাতেই 8 জনের মৃত্যু হয়। এছাড়া করোনা উপসর্গ নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সুমন আলী মারা গেছেন ঢাকার পুলিশ লাইন হাসপাতালে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রাসনা দাসের রিপোর্ট। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও করোনার উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4 জনের। করোনা পজিটিভে 1 জন পুরুষ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন মহিলা। বর্তমানে করোনার চিকিৎসা নিচ্ছেন 119 জন। এদিকে সিলেটেও গত 24 ঘন্টায় করোনায় মারা গেছে 4 জন। এই নিয়ে জেলায় মোট মৃত্যু হল 250 জনের, নতুন আক্রান্ত 62। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও 2 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 27 জন। বরিশাল বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। 6 জেলায় 24 ঘন্টায় নার্সসহ নতুন আক্রান্ত হয়েছেন 72 জন। এদিকে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় 519 জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 171 জন। করোনার উপসর্গ নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সুমন আলীর মৃত্যু হয়েছে। ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মারা যান। ঠাকুরগাঁওয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক বৃদ্ধ। জেলায় নতুন শনাক্ত 27 জন। এছাড়া নোয়াখালীতে 68 জন, রংপুরে 53 জন, শেরপুরে 6 জন এবং নেত্রকোনায় ডেপুটি সিভিল সার্জন সহ 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রাসনা দাস, এটিএন বাংলা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 2 গ্রুপের সংঘর্ষে 3 কিশোর নিহতের ঘটনায় 9 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দ মোহাম্মদ নুরুল বশির ও উপপরিচালক এম এম মাহমুদুল্লাহকে নিয়ে গঠিত কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এই ঘটনায় কর্তৃপক্ষকেই দায়ী করছেন আহতরা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব না বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তদন্তের পর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলে আশ্বাস দেন খুলনার অতিরিক্ত ডিআইজি কে এম নাহিদুল ইসলাম। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 2 পক্ষের সংঘর্ষে 3 কিশোর নিহত ও 14 কিশোর আহত হয়। মারা গেছে 3 জন, আহত এরকম 10-12 জন। আমরা তদন্ত না করে আর কিছু বলতে পারছি না। তদন্ত চলছে, পুলিশ তদন্ত করতেছে, আমরাও একটা তদন্ত কমিটি না, এরকম কোনো সিদ্ধান্ত এখনই হয়নি। এটা কর্তৃপক্ষ করবে পরে যদি কিছু করা লাগে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর হওয়া পুলিশের 4 সদস্য সহ 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার কারাগার থেকে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে র্যাবের একটি দল তাদের নিয়ে যায়। আসামিরা হলেন কনস্টেবল সাফানুল করিম, কনস্টেবল কামাল হোসেন,
কনস্টেবল আব্দুল্লাল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়া এবং পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী মোহাম্মদ আয়াস, নুরুল আমিন ও নাজিমউদ্দিন। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক তামান্না ফরার এই সাতজনের প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এই মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে, দায়িত্ব পেয়েছেন র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদ করতে গিয়ে ময়মনসিংহে গুলিবিদ্ধ যাবজ্জীবন দণ্ডিত বিশ্বজিৎ নন্দী এখন দেশবাসীকে বলতে চান সে সময়ের অজানা কথা। ইন্দিরা গান্ধীর অনুরোধের কারণে সামরিক আদালতের মৃত্যুদণ্ড থেকে বেঁচে যান তিনি। বয়সের ভারে নুয়ে পড়া মুক্তাগাছার আলোচিত এই মুক্তিযোদ্ধার জরাজীর্ণ দিন কাটছে নিভৃত এক গ্রামে। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ৭৫ এর 15ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার পর স্তব্ধ হয়ে যায় গোটা বাংলাদেশ। ক্ষোভ বিক্ষোভে মনে আগুন জ্বললেও ভয়ে প্রকাশ্যে প্রতিবাদের রাস্তায় নামতে পারেননি কেউ, কিন্তু এর ব্যতিক্রম ছিল ময়মনসিংহের মুক্তাগাছায়। রাস্তায় সেনাবাহিনীর সামনে প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন একদল মুক্তিযোদ্ধা। 1976 সালে বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী হরতালের ডাক দেওয়া হয়। সেই হরতাল সফল করতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আহ্বানে সাড়া দিয়ে ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক অবরোধ করেন বিশ্বজিৎ নন্দী সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। উড়িয়ে দেন ওই সড়কের একটি ব্রিজ। এ ঘটনায় সেনাবাহিনী অভিযান শুরু করলে তাতে মুক্তাগাছায় 5 মুক্তিযোদ্ধা মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় আটক হন বিশ্বজিৎ নন্দী। 75 পরবর্তী সেনাবাহিনীর হেফাজতে 115 দিন ছিলেন বিশ্বজিৎ নন্দী। অমানসিক নির্যাতন করা হয় তার ওপর। এরপর সামরিক আদালত তাকে দেয় মৃত্যুদণ্ড। আমরা আত্মসমর্পণ করিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছিল আমরা যারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করছি আমরা যদি খুনিচক্রের হাতে আত্মসমর্পণ করি তাহলে সেটা বঙ্গবন্ধুকে ছোট করা হবে, জাতিকে অসম্মান করা হবে। বঙ্গবন্ধুর চরম ভক্ত এই মুক্তিযোদ্ধা মৃত্যুদণ্ডের আদেশেও ভয় পাননি, সরে যাননি তার প্রতিবাদী অবস্থান থেকে। এ খবর পেয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশে অনুরোধ করেন বিশ্বজিৎ নন্দীর মৃত্যুদণ্ড রহিতের জন্য। অবশ্য সেই অনুরোধে মৃত্যুদণ্ড বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিশ্বজিৎকে। পরে আসার সরকার তাকে মৃত্যুদণ্ড স্থগিত করল আর কি। এক পর্যায়ে তারপরে দেশের অনেক রাজনীতিবিদদের দাবি দেওয়ার পরিক্ষেপে তার ফাঁসি মওকুফ করা হয়। সাজা শেষে 1989 সালের 14ই ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিশ্বজিৎ। 31 বছর ধরে অপেক্ষায় আছেন তিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এবার বলতে চান সেসব দিনের ঘটনা, জানাতে চান দেশবাসীকে। ক্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু হত্যায় সাজাপ্রাপ্ত খুনিদের সরকার বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। দুপুরে সাভার পৌরসভা মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা জানান। অনুষ্ঠানে সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের জন্য বিশেষ দোয়া করা হয়। বন্যার পর ভয়াল নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ, প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে বন্যায় ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে হাজার কোটি টাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। বাড়িঘর সরিয়ে নিচ্ছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইচলি আর শঙ্করদাহ গ্রামের শত পরিবার। সর্বস্ব হারিয়ে এখন আর তাদের শূন্যে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। বন্যার পানি নেমে যাওয়ার পর যারা বাড়িতে ফেরার আশা করছিলেন নদী ভাঙনে ঘর ভিটে হারিয়ে তারা এখন চরম হতাশায়। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের তিস্তা তীর ও চরে এমন দুর্ভোগে কয়েক হাজার মানুষ। আমার শঙ্করদাহ ওয়ার্ডের মধ্যে কোনো বাড়ি করার কোনো জায়গা নাই, মানুষের এমন অবস্থা হয়েছে, দুর্ভোগ্য হয়েছে, কাই কোথায় বাড়ি নিয়ে যাবে এটাও পর্যন্ত বলা যাইতেছে না। কিভাবে নিয়ে যাবো, বাচ্চা পোলাপন বাঁচাবো না গরু বাছুর বাঁচাবো না নিজে বাঁচবো, কেউ আমাকে জায়গাও দেয় না, যার সবার জায়গা কারো তো নাই বাড়ি করা দেওয়ার মতন। লাস্টে আমি কবরস্থানে যা
আমাদের ঘর ভাঙিয়ে নিয়ে যায়, আমি কবরস্থানের উপর ঘর তুলি আসি। অন্যদিকে পানি নেমে গেছে, তবে বন্যার ভয়াবহতার ছাপ থেকে গেছে শেরপুর সুনামগঞ্জে। শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতলী ডাইভার্সনের রাস্তা ভেঙে লণ্ডভণ্ড। সুনামগঞ্জে মৎস্য খামার, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা। ভেসে গেছে 11 উপজেলায় 8,665টি পুকুরের মাছ। এদিকে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নেত্রকোনায়। তবে হঠাৎ করেই যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে আবারও দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। এসএম আশরাফ, এটিএন বাংলা। ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন। সকালে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করে অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। সংগঠনের সদস্য সচিব তাজর রহমান খান জানান, বৃহস্পতিবার বিকেলে চমেক ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ছাত্রদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রাবাসে মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ। রাতে ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডক্টর ওসমান গনি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনার তেরখাদায় তুচ্ছ ঘটনায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে তেরখাদা উপজেলার জয়সেনা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাছ ধরার ঘুনি চুরি করাকে কেন্দ্র করে স্থানীয় জনি মোল্লা ও প্রতিবেশী খোরশেদ মোল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোরশেদ মোল্লা তার হাতে থাকা হাসুয়া দিয়ে জনি মোল্লার পিঠে কোপ মারে। পরে জনিকে উদ্ধার করে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কেউ আটক হয়নি। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন থেকে অর্ধশত কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান জানান, করোনা পরিস্থিতি ও ঈদের ছুটির সময় 21 লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলা থেকে এসব কম্পিউটার চুরি হয়, যা 9 আগস্ট কর্তৃপক্ষের নজরে আসে। এ ব্যাপারে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করা হয়েছে। কাঁঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত এই ম্যুরাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্মোচন করেন 14 দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু। অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান উজির শিকদার উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌন শোক অবস্থান কর্মসূচি পালন করেছে পূজা উদযাপন পরিষদ জেলা শাখা। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা 15 আগস্টের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি এর আয়োজন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শতাধিক শিশু এই প্রতিযোগিতায় অংশ নেয়। দুর্নীতির অভিযোগে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে অনাস্থা দিয়েছে ওই ইউনিয়নের 9 জন মেম্বার। জেলা প্রশাসকের কাছে দেয়া অনাস্থাপত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কর্মসৃজন কর্মসূচি, টিআর ও কাবিখা কর্মসূচি থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ করা হয় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। একই সাথে গ্রাম আদালতে সালিশের নামে বাদী বিবাদীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া সহ বেশ কিছু অনিয়মের কথাও বলা হয়েছে। তদন্ত করে শিগগিরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
ঢাকার ধামরাইয়ে ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগে গ্রেফতারি উপ চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে চেয়ারম্যানের পদ ও আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকালে ধানতারা বাজার এলাকায় এই মানববন্ধন করে তারা। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্য সহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। কালিয়াকৈর আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশন এ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা ও করোনা পরীক্ষা ছাড়াও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়। পরে সাভা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ও পুলিশ সুপার শামসুন নাহার সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস 2020 পালন উপলক্ষে নওগাঁয় শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার হাঁপানিয়া ভূমি অফিস চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হারুনুর রশিদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওতায় জেলার 11টি উপজেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের 1000 চারা রোপণ করা হবে। বাটা শু কোম্পানি বাংলাদেশের সাবেক ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন আহমেদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত রোগে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হেলাল উদ্দিন আহমেদের বয়স হয়েছিল 80 বছর। বাদজুমা নামাজে জানাজা শেষে উত্তরা কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম হেলাল উদ্দিন এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন, বিক্রয় ও বিপণন মীর মোতাহার হাসানের শ্বশুর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সবাই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।